প্রায় নিত্যদিনের এই ঘটনা ঘটতেছে যে খবরটি বাতাসের আগে আমাদের কানে পৌঁছতেছে স্পিড গতিতে চলে আসতেছে এই সংবাদটি এত ঝঘন্য এত কুরুচিপূর্ণ যে সংবাদটি এটি সবচেয়ে ইতিহাসের কালো অধ্যায় আইএমএ জাহেলেতকে ফেল করতেছে যাতে অনেক আত্মহনন হচ্ছে আত্মহতার পথ বেছে নিচ্ছে স্ত্রী বিধবা হচ্ছে অনেক সন্তান পিতামাতা হারা হচ্ছে এতিম হচ্ছে পিতা মাতার আদর থেকে সোহাগ থেকে তারা বঞ্চিত হচ্ছে যাদের উপর সত্য আকাশ থেকে লানত সেই সংবাদটি হল পর কিয়া যেটি হল পশুর কাজ প থেকে আমরা পশু নেই আর কিয়া থেকে ক্রিয়া নেই তথা কাজ পশুর কাজ কারণ মানুষ এই সমস্ত জঘন্য অপরাধ করতে পারে না আল্লাহরবুল আলমিন মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন তাদের মাঝে বিবাহ স্বাদীর সিস্টেম করে দিয়েছেন তার মনোবাসনা কামনা পূর্ণ করবে এটি সিস্টেম ইসলামে দিয়েছে একজন পুরুষ যদি আপনার এক স্ত্রীতে সন্তুষ্ট না হন তাহলে আপনার জন্য স্ত্রী আপনি গ্রহণ করতে পারেন তবে শর্ত হলো সমপরিমাণ সমান পর্যায়ে আপনি শারীরিক এবং আর্থিক খরচ আপনার বহন করতে হবে একজন স্ত্রী যদি এক স্বামীতে সন্তুষ্ট না হন স্বামী আপনার হক আদায় করতে না পারে পূর্ণ না করতে পারে ইসলাম বিধান দিয়েছে আপনি স্বামীকে বলুন তুমি আমার হক আদায় করতে পারো না তুমি আমাকে ছেড়ে দাও দুইজন পৃথক হয়ে যান স্বামী যদি জুলুম করে না ছাড়ে আপনি কোর্টের আশ্রয় নেন এটি আপনার ক্ষমতা ইসলাম দিয়েছে কোর্টে যেয়ে আপনি অভিযোগ করে আপনি ডিভোর্স নিয়ে আপনি আবার নতুনভাবে ঘর সংসার করতে পারেন যাকে ইচ্ছা যাকে আপনি পছন্দ তারপরও আপনি পরকিয়া কেন ইসলাম মান সম্মান রক্ষার গুরুত্ব দিয়েছে প্রত্যেক জিনিসের সাক্ষী লাগে দুইজন করে জিনাবে বিচারের সাক্ষী লাগে চারজন এই জন্য ইস্তাম করেছে যে চারজন সাক্ষী পাওয়া যাবে না জিনাবে বিচার শাস্তি হবে না এটি মানুষের মধ্যে ছড়াবে না কিন্তু এখন দেখা যাচ্ছে অহরহ পরকীয়ায় পরে ঘর সংসার নষ্ট হচ্ছে সমাজকে নষ্ট হচ্ছে মান সম্মান সব কিছু চলে যাচ্ছে প্রিয় মুসলিম বায়ু বোনেরা জিনাবে বিচার এত জঘন্য অপরাধ এই দুনিয়াতে যার শাস্তি নিশ্চিত করার কথা রয়েছে ব্যবীচারী পুরুষ এবং নারীকে পাথর নিক্ষেপ করে হত্যা নিশ্চিত করার কথা রয়েছে আখেরাতে রয়েছে কঠিন শাস্তি রাসুল সাল্লা সাল্লাম উল্লেখ করেছেন স্বপ্নের ঘটনা একদিন রাসুল সাল্লাহ আলি সাল্লামকে নিয়ে যাওয়া হলো এমন এক জায়গায় নিয়ে গেলেন যেখানে দেখলেন একটি চুলোর মতো আগুন চলতেছে আর হাই হতাহার খুব চিল্লে আওয়াজ আসতেছে পুরুষ মহিলারা আওয়াজ দিচ্ছে চিল্লাচিল্লি করতেছে রসুল্লাম দেখলেন চুলাটির মুখটা এত ছোট আর ভিতরে অনেক গভীর ভিতর থেকে আগুন যখন আসে তখন বের হওয়ার জন্য উদ্যত হয় কিন্তু বের হতে পারে না জিব্রাইল ফেরেস্তাকে রাসুল জিজ্ঞাসা করলেন এরা কারা তখন তারা বললেন উম্মতের জিনাকারী পুরুষ এবং জিনাকারী মহিলা না উজবিল্লাহ এই যদি মৃত্যুর পর কবরে শাস্তি হয়ে থাকে তাহলে পরকালে কি শাস্তি রয়েছে একটি চিন্তা করুন মা ও বোনেরা আপনারা দেখা যায় পুরুষদের রূপ সুন্দর দেখে চলে যান সাময়িকের ব্যবহারের জন্য সাময়িকের মনে তৃপ্তির জন্য হে মুসলিম ভাইরা আপনি দেখা যায় অন্য রান চেহারা দেখে এই চেহারা তো শুধু রুহ আছে তাই এই আকৃষ্ট এই বডির মূল্যায়ন আছে রুহ শব্দটা যদি চলে যায় কবর যে আপনাকে সিরে সিরে পোকামাকড় সাপ বিচ্ছু বক্ষণ করবে তখন আপনার কি পর্যায় হবে সম্মানিত মুসলিম ভাই বোনেরা এই জঘন্য অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন সমাজকে বাঁচান মানুষের কাছে এই সমস্ত আলোচনা প্রচার এবং প্রসার করুন আল্লাহরবুল্লা আলমিন যেন সবাইকে এ থেকে হেফাজত করে এই জঘন্য অপরাধ থেকে যেন উঠে আসতে পারে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদের সবাইকে নিরাপদ করুন হেফাজত করুন মান সম্মান রক্ষা করুন আমিন আল্লাহ আমিন